প্রিয় শিক্ষার্থীরা দেখো আজকে যে বিষয়টা বোঝাচ্ছি খেয়াল করবা, এখানে একটা বাক্য লিখেছি খেয়াল করো, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এইটাকে যখন আমরা বলছি সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। এই বাক্যে অ্যাডজেক্টিভের ইনভার্সন করা হয়েছে, ইনভার্স করা হয়েছে। সো ইনভার্সনের জায়গাটা কি বলেছিলাম আমরা, যদি কোনো বাক্যে নো সোনার, হার্ডলি, স্কার্সলি, সেলডম, ভেরি সেলডম, রেয়ারলি, অনলি, অনলি আফটার, এগুলো থেকে থাকে। আমার সাথে একটু জোরে বলো, বলো নো সোনার, নো সোনার, হার্ডলি, হার্ডলি, স্কার্সলি, স্কার্সলি, সেলডম, সেলডম, ভেরি সেলডম, ভেরি সেলডম, অনলি, অনলি, অনলি আফটার, অনলি আফটার, রেয়ারলি, রেয়ারলি, এগুলো বাক্যের শুরুতে থাকলে, এগুলো বাক্যের শুরুতে থাকলে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব হয়, সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব হয়। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই যে এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, এটা আবার বাক্যের শুরুতে বসানো হয়েছে। আসলে বাক্যের মূল অংশটা ছিল দা ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। বোঝার চেষ্টা করব মূল বাক্যটা এটা ছিল। এই লাইনটা নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা কমেডি আছে, রোমান্টিক কমেডি, সেটা হলো অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট আছে, ওই অ্যাজ ইউ লাইক ইট থেকে আমরা কি নিয়েছি, এই লাইনটা নিয়েছি। এবং সেখানে তিনি বলেছেন সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, যখন কোনো ভার্বের উপরে জোর দেওয়া হয় তখন সাধারণত ভার্বটিকে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ দ্বারা কি করা হয়ে থাকে, ইনভার্স করা হয়ে থাকে, জোর দেওয়া হয়েছে। ইনভার্সের মিনিংটা হলো এলোমেলো করা, বিপর্যয় ঘটানো। ভার্বের বিপর্যয় ঘটানোটাই হলো ইনভার্সন, কোনো ভার্বের বিপর্যয় ঘটানো। আসলে এই ভার্বটা হওয়ার কথা ছিল কোথায়, এই যে দেখো এটা হলো আমার মূল হেডওয়ার্ড, প্রিপজিশনের আগে হেডওয়ার্ড কোনটা, প্রিপজিশনের আগে হেডওয়ার্ড কোনটা, তাহলে দেয়া ইউজেস অনুযায়ী আসলে কি হয়েছে আর, সুইট অনুযায়ী কখনো কি হয় না আর হতে পারে না, কারণ অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হতে পারে না। সুইট একটা অ্যাডজেক্টিভ ফর্ম, এ অ্যাডজেক্টিভ অনুযায়ী কখনো কি হতে পারে না, সাবজেক্ট হতে পারে না। যে বিষয়টা খেয়াল করবা, এই বাক্যের মূল অংশটা হলো দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। কিন্তু আমি এই মিষ্টতা, এই মিষ্টান্ন, এই অবস্থাটার উপরে গুরুত্ব দিচ্ছি, এর জন্য আমি বাক্যের শুরুতে তাকে কি করেছি, ইনভার্স করেছি। অর্থাৎ এই ভার্বটাকে এই আর ভার্বের এলোমেলো করিয়েছি, বিপর্যয় ঘটিয়েছি, এটাকে আমরা ইনভার্স করেছি। তাহলে এর জন্য আমরা কি পেয়েছি বলো, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। তোমাদের অনেকে আছে প্রশ্ন করতে পারে ঠিক এইভাবে যে সুইট তো অ্যাডজেক্টিভ, এটা তো সাবজেক্ট হতে পারে না, তাহলে যেহেতু সাবজেক্ট হতে পারে না তাই কি হবে, এটা তো বাক্যটা ভুল না, বাক্যটা সঠিক। এবং এখানে আর কেন হবে, আর কেন হবে তা নির্ভর করছে এই বাক্যের উপর, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। এই ছিল আয়োজন, কেমন লাগলো ক্লাসগুলো তোমাদের, অবশ্যই অবশ্যই একটা হাততালি দিবা, থ্যাংক ইউ।